पता है यहां से बहुत दूर টাকির একটা পুরনো ঐতিহ্য এখানে কি হতো ঠিক জানি না অনেক 300 বছরের পুরনো আছে জল বেরতো আমার সামনে উপেন্দ্রনাথ বসু মহাপাধ্যায়ের প্রবিত্র স্মৃতি রক্ষার্থে এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো আজ চলে এসেছি হাসনাবাদ হাসনাবাদের এখানে টাকি বলে একটা জায়গা আছে খুবই সুন্দর জায়গা তো সেখানে এখন আইডি কার্ড জমা দিয়ে ঢুকে পড়েছি হাঁটতে হাঁটতে চলেছি ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ওখানে যে কীভাবে যাই না ভিডিও করতে দেবে কি না তো বিএসসির সঙ্গে কথা বলে তবেই ভিডিও করব ঠিক আছে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাকি চলে এসেছে টাকির যে 0.9 সামনে চলে এসেছি তো এই যে 10 টাকা করে টিকিট নিয়েছে আমাদের এইসব দেখানোর জন্য এই যে সেই ব্রিজ এটা হচ্ছে 0.এর সেই ব্রিজ আর এখন যাবো আমরা জঙ্গলের ভিতরে এই যে আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি যে গেউ গাছ একটা গোল পাতা গাছ এই যে গোল পাতা একদম 0.1 বর্ডারে সে আছি আমরা টাকি টাওয়ারের উপরে উঠে এই ছবি তুলছি ভিউ গোল পাতা এই যে পাতা এরকম নারকেল গাছের
নাম বলতে পারো এখানে একটা বসার জায়গা আছে সেখানে কিছুই দেখার নেই যা আছে এই টাওয়ার আছে গাছ আছে আর একটা ব্রিজ বানিয়ে রেখেছে সৌন্দর্যের জন্য আর কিচ্ছু নেই এখানে দেখার জাস্ট ধোকাবাজি হয়েছে আর কিছু না দশটা টাকা গেছে শুধু দশ টাকা না গাড়ি ভাড়া ৩০০-৪০০ টাকা গেছে ঠিক আছে শুধু ধোকাবাজি হয়ে গেছে আর কিছুই নেই এখানে দেখি এই সাইডে কি আছে আসতে এমন কিছু নেই ওপাশে বাংলাদেশ আর এপাশে ইন্ডিয়া এটাই হচ্ছে দেখার আর তেমন কিছুই নেই আর এই গাছপালা যা আছে এই এই হচ্ছে গোল ফল তালের শাঁসের মতো খেতে খুবই সুন্দর আপনারা যদি কোথাও পেয়ে থাকেন তাহলে এটা খাবেন খুবই সুন্দর খেতে তো গায়ে সুন্দরবন দেখতে হলে ঝড়খালি চলে যাও এখানে এমন কিছুই না সুন্দরবন গেলে অন্তত বাঘ হরিণ কুমির এগুলো অন্তত দেখা যায় ঠিক আছে আর এখানে শুধুই গাছপালাই আছে এখানে শুধুই গাছ আর কিছুই এই আছে যা আছে এখানে লাইফে জীবনে আসবেন না ১০০০ টাকা খরচা করে ১০ টাকারও জিনিস নেয়নি অন্তত ১০ টাকা টিকিট কেটে ঢুকেছি তো যাই হোক এখানে লাইভে কোনোদিন আসবেন না সুন্দরবনে ঢুকবেন ঠিক আছে সুন্দরবন ঝড়খালিতে যাবেন আপনি ৩০ টাকা টিকিট কাটবেন বাঘ হরিং শিয়াল যা ইচ্ছা দেখবেন এখানে শুধু গাছ ছাড়া আর কিছু নেই এখানে গাছ ছাড়া আর কিছু নেই এটা সাপও পর্যন্ত আমরা দেখতে পাইনি এটা ব্যাঙও দেখতে পাইনি তো যাই হোক অনেক খরচা হয়ে গেছে আরে খরচা করে খুব ঝিমুতে ঝিমুতে এবার বাড়ির দিকে যাবো ভেবেছিলাম অনেক কিছু ভিতরে কিছুই নেই শুধু কটা গোরান গাছ দেখেই ছেড়ে দিয়েছে ঠিক আর কাঁকড়া গাছ আর কটা বান গাছ আর কিছু না আর সুন্দরবনের ছেলের এগুলো খুব ওগুলো সারাক্ষণ দেখি তো প্রথমে ঢুকে পর প্রচুর রাগ হচ্ছিল তারপর ভাবলাম মনে পিছনে আরো কিছু আছে তার পিছনে তো আরো কিছু আছে কিন্তু কি হয়েছে আর কিছু নেই এখানে আসতে গেলে হাসনাবাদ লোকাল ধরবে হাসনাবাদে নামবে ওখান থেকে অটো ধরবে ২৫ টাকা করে ভাড়া নেবে ওখান থেকে এসে এই টাকিতে মোট কথা এখানে আসতে গেলে কোনো গাড়ি বুকিং করবে না বুকিং করেছো কিনা মরেছো ঠিক আছে আর এখানে এসারই দরকার দরকার নেই কারণ এখানে এমন কিছুই নেই কটা গাছ ছাড়া আর কিচ্ছু নেই এখানে তো যাই হোক এখানে মানুষের বোকা মারানোর এক নম্বর জায়গা এখানে কিছুই নেই ঠিক আছে তাই টাকি ভুল করে কেউ আসবে না আর যদি আপনাদের কিছু দেখার দরকার হয়ে থাকে তো সুন্দরবন ঝড়খালিতে চলে যাবেন বাঘ দেখবেন কুমির দেখবেন হরিণ দেখবেন সব কিছু দেখবেন কিন্তু এখানে ৪-৫০০ টাকা খরচা করে কোনো দরকার নেই আসার ঠিক আছে এখানে কটা গাছ ছাড়া আর কিচ্ছু নেই প্লিজ গাইস রিকোয়েস্ট করছি কেউ আসবে না ঠিক আছে এই হচ্ছে ইসামতী নদী এই নদীতে নৌকা নিয়ে চললেও হয়তো ১০০০ টাকা নেবে কি ৫০০ টাকা নেবে যা একটা এরকম কিছু নেবে ঘুরতে ঘণ্টাখানিক ঘোরাবে বুঝলেন তো আপনারা আসতে পারেন ঘুরতে পারেন যদি টাকা থাকে আমাদের নেই তাই আমরা ঘুরলাম না ঠিক আছে আর ফালতু নদীতে ঘুরে লাভই নেই আমাদের এমনি গলা কেটে দিয়েছে ঠিক আছে আর এখন দেখুন সুইটারটা খুলে ফেলেছি এতটাই গরম লেগে গেছে ঠিক আছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব ভালো লাগলো জায়গাটা কিছুই দেখার নেই কিছুই না তো যাই হোক অনেক টাকায় খরচা হয়ে গেছে চলি বাড়ির দিকে যাই গাইস এরকম ঠিক ঘুরাবে আপনাকে আর টাকার দণ্ডি নেবে আপনার যদি বাড়ির পাশে নদী থাকে তো আপনারা ঘুরতে পারেন আর এখানে আসতে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এখানেই রাখছি ভালো থেকো সবাই টাটা